যার নামটা আসলে আমি ঘৃণা মানে এখনো বলছি ঘৃণা লাগে, বাট নাম কিছু কিছু জায়গায় উল্লেখ না করলে তো আসলে অনেক সময় বুঝতেও প্রবলেম হতে পারে যে কাউকে এ করতে পারে। তো আজকে শুধুমাত্র আপনাদেরকে ক্লিয়ার করার জন্য নামটা আমাকে বলতে হচ্ছে, সেটি হচ্ছে বুবলি। বুবলি একটি কথা নিয়ে মনি ভাবি স্ট্যাটাস দিয়েছিলেন এইরকম ভাবে যে বুবলি অ্যান্ড তাপস হ্যাভিং রিলেশনশিপ এবং অপু বিশ্বাসের লাইফে যেভাবে ঝামেলাটা করেছে এবং যেভাবে বাচ্চা পেটে উনি নিয়েছেন, বুবলি বাচ্চা পেটে নিয়েছেন, এবং সে মুনি ভাবি এবং তাপস ভাইয়া দুজনের মাঝে এইরকমই একটা সম্পর্ক সৃষ্টি করতে যাচ্ছে। সেটা ছিল আপনার 13-15 মিনিটের মতো, তারপরে এসে স্ট্যাটাসটা উধাও হয়ে যায়। উধাও হয়ে যাওয়ার পর একটা গ্রুপ বলে যে আমি হ্যাকিং করেছি, আমি হ্যাক করেছি। তো আমার প্রসঙ্গ, আমি কিন্তু ভাবির সাথে কখনো কথাই বলিনি, তার থেকে মজার ব্যাপার আমি ভাবি নাম্বারও জানি না। তাহলে রাত্রি 3টায় যখন উনি স্ট্যাটাসটা দিলেন, আমি তো ওনাকে বলিনি যে বুবলির সাথে তাপস ভাইয়ার সম্পর্ক, সেটার মাঝে আমার নাম ধরে ওনাকে স্ট্যাটাসটা দিতে। আমি কি বলেছি যে অপু বিশ্বাসের লাইফটা নষ্ট করেছিল, সেটা আমার তাকে জানানো হয়েছিল? আমি ঠিক স্ট্যাটাসের দিনের কথাটা বলছি, এর পরের প্রসঙ্গটা আমি পরে আসবো। তা আমি কি তাকে বলেছি? আমি তো তাকে বলিনি। তো উনি কেন ওই সময় আমার নামটাই উনি উল্লেখ করে লিখলেন? কেন লিখলেন আমার নামটাই, যে অপু বিশ্বাসের লাইফটা যেভাবে নষ্ট করেছে আমার এবং তাপস ভাইয়া, ওনার নাম ধরে উনি বলেছেন যে আমাদের লাইফটা এই মহিলাটা নষ্ট করছে, এটা তো আমি তাকে বলিনি, ইভেন তাকে চিনিও না। এরপরে আমি আমার মতো করে ঠিক সকালে ছিলাম, খুব স্বাভাবিক যেহেতু আমি চলচ্চিত্র অভিনেত্রী, সেই জায়গা থেকে আমি ফেসবুক, আমার ইউটিউব, ইনস্টাগ্রাম, আমি সব কিছু সকালে উঠে চেক করি এবং SMS, আমার মেইল। সেই সময় আমি দেখলাম যে কোনো অনেক দূর দেশের একজন সাংবাদিক বড় ভাই উনি আমার ওনার পেজে শেয়ার দিয়েছেন। তো উনি ফার্স্ট স্ট্যাটাসটা দিলেন উনি নিজেই, আমি তাদের আগে নেই, পেছনে নেই, ডানে নেই, বাই নেই, হঠাৎ করে আমাকে হ্যাকার বানিয়ে দিলেন। আমার প্রশ্ন আমার ফ্যান ফলোয়ার আপনাদের কাছে, আমার প্রশ্ন আমার জাতির কাছে, আমার প্রশ্ন আমার যারা হেটার্স, আপনারা মেয়ে মানুষ আমি মনে করি, নিঃসন্দেহে আপনাদের মন মার মতো, এবং একটি মানুষের কথা বলার ভাবে বোঝা যায় সে আসলে কতটুকু সরল সোজা। আপনাদের কাছে আমার প্রথম ওই প্রশ্নটা আমাকে হ্যাকার বানিয়ে দিল, হ্যাকার বানিয়ে আমাকে ট্রোল শুরু করলো। তবে আমি একটা জিনিস বরাবরই মানি, যেটা আমার কাছের লোকেরা জানে, ইন্ডাস্ট্রির মানুষরা জানে, আমি যেটাকে সত্য সেটাকে সত্য বলতে জানি, যেটাকে মিথ্যে সেটাকে আমি মিথ্যে বলতে জানি, এবং এটার জন্য আমার লাইফে অনেক পজিটিভ হয়েছে, আমাকে অনেক ঝামেলার সম্মুখীন পোহাইতে হয়েছে। সত্য মিথ্যা বলার এই সাহসিকতা আমি রাখি, এবং আমি জানি না এই ভিডিওর পর হয়তো বা আমার কোনো বড় ক্ষতি কেউ করবে কি না, আমার এটা জানা নেই। তবে সত্যটা আমি মেনে নিতে পারি, মিথ্যাটা আমি একেবারেই নিতে পারি না। তো আমার প্রশ্ন যে সেই সময় তারা স্ট্যাটাস দিলেন রাত্রি 3টায়, এবং সকালের দিকে যখন নিউজ চ্যানেল তারা তাদের মতো করে ব্যাখ্যাটা দেওয়ার চিন্তা করছে, তখন বললে আমি হ্যাকার।